কয়েক দশক নীরবে থেকে অনেকটা নীরবেই চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য রাজনীতিবিদ। শনিবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এই সময় দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন সহযোদ্ধা ও বিভিন্ন দলের নেতারা। যারা রাজনীতি করেন বা রাজনীতির নামে দোষামদি করেন, চাটুকারিতা করেন, সুবিধাবাদিতা করেন, তাদের বিপরীতে সিরাজুল আলম খান, যার কোনো রাজনৈতিক অসততা নেই, কোনো দুর্নীতি নেই। উনি এককভাবে কোনো সময় কোনো সিদ্ধান্ত নিতেন না, কোনো সম্পাদির প্রতি কোনো লোভ লালসা ছিল না। আমি আপনাদের অনুরোধ করব, এই মানুষটির বিদেয়ী আত্মা তার অসমাপ্ত কাজ, আমরা ঐক্যবদ্ধভাবে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করব। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। জনাব সিরাজুল আলম খান কখনো সামনে আসেননি, তিনি পেছন থেকে সংগঠিত করে এবং তাত্ত্বিক যে বিষয়টা ছিল সেই তাত্ত্বিক বিষয়ের উপরেই তিনি কাজ করেছেন। আমরা তার ষাটের দশকের কাজ আমরা দেখেছি, আমরা আজকে তার চলে যাওয়াতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জানাজা শেষে বিভিন্ন ব্যক্তি ও দলের পক্ষ থেকে দাদা ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর গ্রামের বাড়ি নোয়াখালীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত হবেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।